আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি আব্দুল্লাহিল মারুফ। আজকে আমি বেরিয়ে পড়েছি পিয়ারডাঙ্গা দরবার শরীফের উদ্দেশ্যে। পিয়ারডাঙ্গা দরবার শরীফের হযরত সৈয়দ শাহ ঈসা বালখি রাহমাতুল্লাহি তাআলা আলাই এবং সৈয়দ আব্দুল বাসিস রাহমাতুল্লাহ আলাই একই সাথে সমস্ত আউলিয়ায়ে কেরামের মাজার পাককে জিয়ারত করার উদ্দেশ্যে এবং একই সাথে আপনাদেরকেও জিয়ারত করাবো, এবং তার সাথে সাথে সমস্ত আউলিয়ায়ে কেরাম ওনাদের জীবনী এবং ওনাদের কারামাত আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কোলাঘাট। আমরা মেছোগ্রাম থেকে ক্ষীরপাইয়ের দিকে যাব, তো আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি কোলাঘাট। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং পিয়ারডাঙ্গা দরবার শরীফের সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে দেব ইনশাআল্লাহ তাআলা। হইয়াছি দয়ার নবী মোদের জানের জাম, দেশে দেশে গাইব আপনার সাথ, গাইতে গাইতে হয় যেন মর। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি এই মুহূর্তে, উজু করলাম। উজু করে আমরা এবার যাচ্ছি হযরত সৈয়দ শাহ ঈসা বালখি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের উদ্দেশ্যে, এবং ওখানে জিয়ারত করব, আপনাদেরকেও জিয়ারত করাবো ইনশাআল্লাহ। এবং হযরত সৈয়দ শাহ ঈসা বালখি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে খাদেমের কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানবো। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে, আল নবী আপনার দরবারে আমরা গোলাম হইয়াছি, নয়ন দিয়ে নয়ন পাগল করলে। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি সৈয়দ শাহ ঈসা বালখি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের সামনে, এবং আমরা খাদেমকে বলার সাথে সাথে খাদেম উনি এসেছেন এবং ওনার সঙ্গে আমরা কথা বলবো যে, এবং সম্পূর্ণ মাজার শরীফের সম্পর্কে এবং শাহ ঈসা বালখি হুজুরের সম্পর্কে বিস্তারিত আমরা জানবো, এবং ওনার কারামত সম্পর্কে কিছুটা শুনবো জানবো, তারপরে আমরা আপনাদের জিয়ারত করাবো মাজার শরীফ। তো আপনার নাম? আমার নাম হচ্ছে খাইদার আলী। আচ্ছা, ওনার মাজারের সামনে এখানে দেখছি অনেক মাজার আছে, এগুলো সব হচ্ছে ইনার সব মুরিদান। আচ্ছা, আর ওনার ছেলের যে মাজার যে ওই যে সেই মাথাটাই যেখানে ওনার বাড়ি ছিল। আচ্ছা, আদি বাড়ি তার মানে ফুজিরাখানা। আচ্ছা, ওই তো উনি ছেলে বিয়ে করে নিয়ে আসছিলেন বাজনা বাজিয়ে, যে সব আজগবি সব করে পাথরে আছে, আপনারা সেনটাকে যেতে পারেন ওখানে, মানে পাথর হয়ে আছে যে। তো আমি আপনাকে অনুরোধ করবো যদি আপনি আমাদেরকে একটু সঙ্গে করে নিয়ে যান, আমি চাই আসেন। আমার মন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি। ইনার ইনার যে বাড়ি যে ঈসা বালখি রহমতুল্লাহ। আচ্ছা, উনার বাড়ি হচ্ছে এইটা, এইটার নাম হচ্ছে ফুজিরাখানা। আচ্ছা, উনি সেই শাড়ি করে নিয়ে আসছেন উনি ছেলে। আচ্ছা, উনিকে ঘর তো উনি সানাতে হয়নি, আর উনি ওখানে পাথর হয়ে বাবার কেরামতিকে উনি পাথর হয়ে সব পুরো যেখানে যা ছিল বজ্জাতি হাতি ঘোড়া সব সব পাথর। আচ্ছা, ঈসা বালখি রহমতুল্লাহ তাআলা মানে খাদেম সাহেবের কাছে আমরা যেটা জানলাম, শাহ ঈসা বালখি রহমতুল্লাহ আলাই এর মানে ছেলে যখন বিয়ের পরে বাজনা বাজিয়ে যখন পিয়ারডাঙ্গা শরীফের গ্রাউন্ডে ঢুকছিলেন, সেই সময় ঈসা বালখি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন যে কিসের এত আওয়াজ, তো সেই সময় ওনারা বললেন যে আপনার ছেলে বিয়ে করে আসছে। তখন উনি জালালিয়াতে চলে এলেন, এবং জালালিয়াতে আসার সাথে সাথে ওনার বদদুয়াতে এখানে প্রত্যেকেই পাথর হয়ে রইলেন এই জায়গাতে। এইটা তো ওনার ছেলের মাজার,
আপনি ক্যামেরাই করতে পারেন। মায়ের সঙ্গে মায়ের বাড়ি থেকে যে এসেছিলেন কোনের সঙ্গে মায়ের বাড়ি থেকে যে এসেছিলেন এটা উনার মাজার এটা এইটা আচ্ছা দুজন দুজন সঙ্গে এসেছিলেন কোনের সঙ্গে তাদের দুজন এবং ইসা পালকি রহমাতুল্লাহ আলাইহির ছেলে ওনার নাম আপনারা দেখতে পাচ্ছেন দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আল্লাহর ওলির বদদোয়ার তাসিরে উনার বাড়ি আপনারা এই যে গ্রাউন্ডটা দেখছেন এই গ্রাউন্ডটা হচ্ছে হযরতে সৈয়দ শাহ ইসা বালখি রহমাতুল্লাহ আলাইহির হুজরাখানা বা বাড়ি এই জায়গাতে উনি থাকতেন এবং ওনার মাজার হয়েছে কিছুটা আগে আমরা আপনাদের একটু আগে দেখিয়েছি আর উনি যে বজ্রাক্তির যে আপনি এটা দিকে যান ওই যে সব আছে সব পাথর একই সাথে মানে ওনার ছেলে আসছিলেন কিন্তু হাতিতে চড়ে বিগত দিনে একটা এ ছিল নিয়ম ছিল হাতি বা ঘোড়ায় চড়ে আসা তো উনি যে হাতিতে চড়ে এসেছিলেন সে হাতি এই জায়গাটাতে দাফন হয়ে গিয়েছিল এবং আগে একটা আছে এবং একই সাথে আপনারা এখানে আগে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বরযাত্রী যারা ছিল তারা পরপর পরপর দেখুন এখানে থাম দেওয়া আছে এবং আরো দূরে যত দূর যাবেন দেখবেন এইভাবে সব কিন্তু আজগৈবী ভাবে পাথর হয়ে আছে আপনারা 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 এই যে জায়গাগুলোটা দেখছেন এইগুলোকে দেখেন এই যে আপনি পাথরগুলো দেখছেন এই পাথরগুলো কিন্তু কেউ কোনো রকম ভাবে কবরের কিন্তু কোনো নিশানি করার জন্য এটা করেনি ঠিক আজগুইবি ভাবে এই জায়গায় পাথর হয়েছিল পরে যদি এর উপরে বোল্ডার দেওয়া হয়েছে কিন্তু এখানে সব মাদফুন হয়ে এইগুলোই সব পাথর হয়ে গেছে এবং একই সাথে সাথে এরকম আরো অনেকের ছিল সেগুলো পরে ধস খেয়ে সেগুলি নষ্ট হয়ে গেছে কিন্তু তার মধ্যে যতগুলি আছে এইগুলো হচ্ছে ওনার ছেলের সঙ্গে বরযাত্রীতে যারা এসেছিলেন মানে বরযাত্রী যারা বিয়ে দিয়ে নিয়ে আসছিলেন তাদের কিন্তু এই পরিণতি এর সঙ্গে সঙ্গে আমরা দেখিয়েছি আপনাকে ওনার ছেলের মাজার ওনার ছেলের স্ত্রীর মাজার এবং ছেলের স্ত্রীর সঙ্গে যে কন্যা পক্ষের বাড়ি থেকে যে দুজন আসে তাদের মাজার এবং বরযাত্রীর মাজার একই সাথে আরও ছিল এরকম এখান থেকে অনেক ধস খেয়ে গেছে আচ্ছা আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করবো আমি জিয়ারত করার আগে একটু জিজ্ঞাসা করে নিই শাহ ইসা বালকি রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের যেহেতু আপনি খাদেম আমরা প্রায় দেখি যে শাহ ইসা বালকি রহমাতুল্লাহ আলাইয়ের মাজারে কারণ আমরা অনেক মাজারে যাই কিন্তু সেখানে তালা ডিরেক্টলি খোলা হয় ডাইরেক্ট খোলা হয় কিন্তু এখানে শাহ ইসা বালকি হুজুরের মাজারে আসার পরে আমরা দেখতে পাই ওখানে কিন্তু একটা তালা খোলার আগে ওনাকে একবার হাততালি দিয়ে হোক বা যে কোনো আওয়াজ দিয়ে হোক ওনাকে একবার অ্যালার্ট করতে হয় এর পেছনে কারণটা কি এটা যদিও আমাদের দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেলের বহু দর্শক জানতে চেয়েছে যে এটা আসলে এর পেছনে কারণ কি এটা যদি একটু বিস্তারিত বলেন উনি যে উনি আমাদের চোখের সামনে থেকে উনি সবসময় পর্দাতে আছে আড়ালে ওই জন্য উনিকে আমরা দুয়ার খোলার আগে চাবিটা খোলার আগে উনিকে আমরা জানিয়ে দিই এবার উনি এবার ভাবে কি যে আমার খাদেম সাহেব এবার আসছে আমাকে একটু সত্যি হবে আচ্ছা আচ্ছা এরকম এরকমও শোনা গেছে যে অনেক সময় মানে আওয়াজ না করে দরজা খোলার অনেক চেষ্টা করা হয়েছে নাকি দরজা খোলেনি না হবেনি খোলা যাবেনি খোলা যায় না এটা কি মানে সত্য কারামত সত্যি তো প্রিয় দর্শক দেখুন একজন আল্লাহর ওলির মাজারে এর আগে বহুবার চেষ্টা হয়েছে যদিও এটা আমার শোনা কথা ছিল আজ আমি খাদেম সাহেব যিনি ওনার মাজারকে মানে তদারকি করেন আমি ওনাকে সরাসরি জিজ্ঞাসা করলাম আমি আমার প্রথমে একটা বিষয় জানার ইচ্ছা ছিল খুবই যে এটা কি সত্য না এটা শুধুমাত্র এরকমই করা হয় কিন্তু আজকে ওনাকে জিজ্ঞাসা করলাম আমি যেটা ভেবেছিলাম বা যেটা শুনেছিলাম সেটা সত্যি আজকে ওনার খাদেম সাহেবও সে একই কথা বলছেন যে ইসা বালকি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যদিও আমি আপনাদের একটু পরে আমি মাজারটি দেখাবো এবং তখন দেখবেন ঠিক এই নিয়মেই দরজাটা খোলা হচ্ছে যদি সেইভাবে আমরা দরজাটা না খুলি বা আওয়াজ দিয়ে যদি ওনাকে দরজা খোলার চেষ্টা করা হয় যদি না দেওয়া হয় আওয়াজ কোনোভাবেই কিন্তু দরজাটা খোলা যায় না এর আগে কিন্তু খাদেম সাহেব নিজেও দেখেছেন আপনি নিজেও দেখেছেন যে মানে খোলার চেষ্টা করে যে খোলা খোলেনি মানে যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে আওয়াজ দেওয়া হচ্ছে এবং সেই আওয়াজে উনি যতক্ষণ পর্যন্ত মানে মত না দিচ্ছেন যতক্ষণ উনি পারমিশন না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই মাজারের দরজা খোলা যায় না আল্লাহর ওলির কারামাত কিরকম দেখুন কতটা পাওয়ারফুল আল্লাহর ওলি আমি প্রত্যেককে
এটা বলবো আপনারা যে যেখানেই থাকুন না কেন যারা মানে ওলি প্রেমিক আছেন আমি তাদেরকে অবশ্যই অনুরোধ করবো একবার পিয়ারডাঙ্গা দরবার শরীফে এসে হযরত সৈয়দ শাহ ঈসা বালকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটাকে একবার জিয়ারত করে যান অবশ্যই আপনারা বুঝতে পারবেন কতটা সুকুন কতটা শান্তি আপনি মনের মধ্যে অনুভব করবেন শাহ ঈসা বালকি রহমতুল্লাহ আলাইহির মাজার গ্রাউন্ডে আপনি আসার সাথে সাথে বুঝতে পারবেন যে উনি কত বড় মর্তাবাপূর্ণ আল্লাহর ওলি ছিল চলুন এবার আমরা আপনাকে সমস্ত কিছু দেখানোর পর আমরা এবার উনার মাজার শরীফটাকে আপনাদেরকে জিয়ারত করব আল্লাহর ওলি উনার নিজের মানে হাত মোবারকের একটি ছাপ নাকি মাজার শরীফের মধ্যে আছে বা কোন একটি জায়গাতে আছে সেটিও আজকে আমাদেরকে দেখাবেন বলেন আমি ইনশাআল্লাহ আমি আপনাদের মানে আমার দেখার সাথে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব চলুন এবার গিয়ে দেখা হচ্ছে আপনাদের মাজার শরীফের সামনে এল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়ে আছি দয়ার নবী মোদের জানের জান হযরত সৈয়দ শাহ ঈসা বালকি রহমতুল্লাহ আলাইহির সমস্ত আত্মীয় স্বজন এবং পরিবার স্বজনের মাজার শরীফ ওনার তো প্রিয় দর্শক আমরা একটু আগে আপনাদের বলেছিলাম যে মাজার শরীফের সামনে গিয়ে আপনাদের দেখাবো যে উনি কেমন আল্লাহর ওলি ছিলেন তো খাদেম সাহেব তারই একটা নমুনা আপনাদেরকে সামনে দেখাচ্ছেন এবং খাদেম সাহেব দেখাবেন এবং বিস্তারিত বলবেন জি বলেন উনি যখন দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন উনি মুরিদানরা যখন উনিকে ঘিরেছেন যে আপনি দুনিয়াতে একটা স্মৃতিচিহ্ন একটা রেখে দিয়ে আপনি যান আপনি ওরকম মানুষ ওই জন্য মজাক পাথরের উপরে উনি যে চাপড়ি ছিল তখন থেকে এটা উনি স্মৃতিচিহ্ন আর প্রিয় দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হযরত সৈয়দ শাহ ঈসা বালকি রহমতুল্লাহ আলাইহির মানে কারামত একটা শ্বেত পাথরের উপরে ওনার হাত দিয়েছিলেন খাদেম সাহেব যেমন বললেন উনি যখন চলে যাচ্ছেন ওনার শেষ মুহূর্তে অন্তিম লগ্নে ওনার যখন মুরিদরা যখন বলছেন যে হুজুর আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আপনি কিছু এমন একটা নমুনা রেখে যান যেন আমরা অন্তত সেটাকে দেখে আপনার ইচ্ছা আপনার খাহিশটা আমরা পূর্ণ করতে পারি সে সময় ওনার সামনে থাকা শ্বেত পাথর তার উপর হাত দিয়েছিলেন এবং সেই হাত দেওয়াতে শ্বেত পাথর গলে গিয়ে দেখুন ওনার হাতের ছাপটা সম্পূর্ণভাবে স্পষ্টভাবে রয়েছে সত্যি আমরা আজকে খুবই সৌভাগ্যবান যদি আজ সেই দিনেতে উনি এটা না করে যেতেন আজকে হয়তো এই তাবারুক বা এই মোবারকপূর্ণ এই হাতের স্পষ্ট হাতের ছাপ এবং ওনার হাতের সঙ্গে মানে ওনার হাতের যে ছাপ সেটা হয়তো আমরা দেখতে পেতাম না নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন নয়ন দিয়ে আপনারা ভালো করে জিয়ারত করুন উপর থেকে নিজে বলুন এবার আমরা জিয়ারতের উদ্দেশ্যে আমরা মাজার শরীফের দিকে ঢুকবো এবং মাজার শরীফের অলরেডি গেট বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা মাজার শরীফের গেটটি খোলার জন্য অনুরোধ করব খাদেম সাহেবকে আপনারা দেখুন এখানে শাহ ঈসা বালকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের দরজা খোলার নিয়মটা কি যেটা আমি একটু আগে আপনাদের বিস্তারিত বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা হাবিবনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম ভিতরে আলো নেই না না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দেখাচ্ছি হযরত সৈয়দ শাহ ঈসা বালকি রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ আপনারা জিয়ারত করুন ঈসা বালকি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ আপনারা জিয়ারত করুন আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার আশা এর মধ্যে এটা আশার একটি খাপ এই এর মধ্যে ওনার আশাটা রাখা আছে হয়তো আমরা আপনাদের দেখাতে পারছি না তো বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ওনার আশা মোবারক আপনারা জিয়ারত করছেন হযরত সৈয়দ শাহ ঈসা বালকি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ
এটা কার মাজার? এটা এটা সাইসা বালকি রহমাতুল্লাহ আলাইহি বংশধরের তবে উনার সব বংশধর বংশধর আছে, মুরিদানও আছে সব। আচ্ছা, বংশধর এবং মুরিদ বা প্রত্যেকেরই মাজার এই পিয়ারডাঙ্গা শরীফের গ্রাউন্ডে শাহ বালকি রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজারের সামনে পাশে চারিদিক জুড়ে মাজার মাজার। প্রত্যেককে অনুরোধ করব, ওলি প্রেমিক মানুষদেরকে আপনারা একবার হলেও শাহ ঈসা বালকি রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজারটা অবশ্যই এসে জিয়ারত করে যান। সাহেব, আপনার নামটা আরেকবার বলবেন। আমার নাম হচ্ছে শেখ হায়দার আলী। আচ্ছা, মানে ওরা মানে কোন মানুষ যদি এখানে আসে এসে জিয়ারত করার উদ্দেশ্যে, তো আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আপনি আপনি পিয়ারডাঙ্গাকে এলে আপনাকে জিজ্ঞাসা করবেন যে খাদেম সাহেবের বাড়ি কোনটা। আচ্ছা, তাহলে আমাদের যোগ না যোগ ঠিক দেখে দেবে। আমাদের মাজারের সামনে আমাদের বাড়ি। আচ্ছা, ধরেন কোন মানুষ যদি আসছেন যে আমার মাজার যাবো জিয়ারাতে, এবার আমাদের মাজার খুলতে হবে। ধরেন কোন মানুষ যদি আসে যে আমি মাজার থেকে আমি কোন কবজ কিংবা কোন পানি তেল মাজারের আমরা লুবো, আমাদেরকে ওনার দিতে হবে। আমাদের কেন উনার আমাদের হুকুম। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা ফিরে আসছি। প্রথম শাহ ঈসা বালকি হুজুরের মাজার জিয়ারত করব, তারপরে আবার অন্য একটি মাজার জিয়ারত করার পূর্বে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। সুপ্রিয় দর্শক, মাজার শরীফ জিয়ারত করার পর আবার আপনাদের কাছে ফিরে এলাম। তবে একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে আপনারা এখানে জিয়ারত করতে হলে কখনোই সন্ধ্যা ছটার পরে আসবেন না, কারণ সন্ধ্যা ছটার পরে ওনার হুকুম নাই মানে মাজার শরীফ খোলার। সেই জন্য কারোর ক্ষেত্রে মাজার শরীফ কিন্তু আর খোলা হয় না, সন্ধ্যা ছটার পর মাজার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তো আপনাদের বলবো, আপনারা এলে সকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনারা যে কোনো সময় আসতে পারেন, এছাড়া সন্ধ্যার পর কোনো অবস্থাতেই আসবেন না, মাজার শরীফ খোলা হবে না। আপনারা বাইরে থেকে জিয়ারত করতে পারবেন, কিন্তু মাজার শরীফ খোলা হবে না। শুক্রবার দিনটা বৃহস্পতিবার দিন ওই দুটা দিন যে সারা দিন সারাদিন মানে কটা পর্যন্ত মানে আমাদের লাস্ট টাইম মাজার সকাল ছটা তন্নিক, ছটা থেকে সন্ধ্যে ছটা মাজার থাকবে খোলা। আচ্ছা, সন্ধ্যে ছটা যখনই বেড়ে যাবে মাজার তখনই আমাদের বন্ধ, মানে কোনো অবস্থাতেই সন্ধ্যা ছটার পর আর খোলা হবে না? না, মানে এটা এটার কারণ ওনার হুকুম। আচ্ছা আচ্ছা, ওনার হুকুম আমাদের আর। আচ্ছা, শুক্রবার দিন কি সারাদিন এমনি খোলা থাকে? সারাদিন মানে মাজার শরীফ এমনিতেই খোলা থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকজন সব আসবে জিয়ারত আর সব। আচ্ছা আচ্ছা, তো আপনারা শুনলেন যে শুক্রবার যদি আসেন তাহলে হয়তো আপনাকে হয়তো খাদেম সাহেবকে খুঁজতে হবে না, মানে খাদেম সাহেবকে আপনি এখানেই পাবেন, যেহেতু মাজার সব সময় খোলা থাকে। কিন্তু এছাড়া আপনি অন্য কোন সময় যদি আসেন তাহলে আপনি মাজার শরীফ জিয়ারত ভেতর বাইরে সব সময় আপনার খোলা আছে, কিন্তু ভেতরে ঢুকে আপনি যদি জিয়ারত করতে চান অবশ্যই যে নামটা একটু আগে উনি বললেন, আপনারা ভিডিওতে শুনেছেন যে নামটি, ওই নামটি ধরে যদি আপনার এখানে কাউকে জিজ্ঞাসা করেন যে শাহ ঈসা বালকি হুজুরের মাজারের যে খাদেম ওনার নামেই, ওনার বাড়ি একদম সামনে, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি এসে চাবি খুলে আপনাদের জিয়ারত করিয়ে দেবেন। আর তা না হলে শুক্রবার যদি আপনারা আসেন তাহলে আপনারা সবসময় মাজার খোলা পাবেন এবং খাদেমকে আপনি মাজারের সামনেই দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, আমরা এবার আসছি এখান থেকে, শাহ ঈসা বালকি হুজুরের মাজার থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব সৈয়দ আব্দুল বাসিত স্যার রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজারের দিকে রওনা করছি। সেখানে অনেক আল্লাহর ওলি আছে, সেখানেও আপনাদের দেখাবো এবং ওখানেও জিয়ারত করব, ওখানেরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দয়ার নবী মোদের জানের জাম, দেশে দেশে গাইব আপনার শান, গাইতে গাইতে হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, দয়ার নবী মোদের জানের জাম,
দেশে দেশে গাইব আপনার সাথ গাইতে গাইতে হয় যেন রন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন প্রেম জালা জলে যে অন্তরে আল নবী আপনার দরবারে আমরা গোলাম হইয়াছি নয়ন। সুপ্রিয় দর্শক, আমরা ঈসা বলখি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে বেরিয়ে আমরা এবার পিয়ারডাঙ্গা দরবার শরীফের আরো এক অন্যতম মাজার শরীফ, যেটা সৈয়দ আব্দুল বাসি স্যার রহমতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আমরা গোলাম হাজির হইয়াছি দয়ার নবী মোদের জানের জাম দেশে দেশে গাইব আপনার সাথ গাইতে গাইতে হয় যেন মরণ দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এসে পৌঁছে গেছি পিয়ারডাঙ্গা দরবার শরীফের আরো এক অন্যতম মাজার শরীফ, যেটি হলো সৈয়দ আব্দুল বাসি স্যার রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে। এবং এর মধ্যেই এই যে মাজার শরীফের যে ঘরটি দেখতে পাচ্ছেন, এর মধ্যেই কতগুলো আল্লাহর ওলির মাজার আছে সেটা লিস্ট বাইরে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সেটা আমরা বিস্তারিত আপনাকে দেখাবো। সমস্ত মাজার শরীফের নাম্বার দিয়ে এখানে উল্লেখ করা আছে কোন মাজারটা কার। যেমন আপনি এখানে পাবেন সৈয়দ আব্দুল বাসিত ফারুকি, আব্দুল ওয়াদুদ ফারুকি, সৈয়দ আশরাফ আলী, হেদায়তুন্নেসা বিবি, মুজিদা বিবি, পীর মহরম শাহ সুফি, আব্দুদ্দায়ান ফারুকি, পীর সৈয়দ আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, সমস্ত মাজার শরীফগুলো দেখছেন প্রত্যেকের নাম্বার করা আছে, আর এই নাম্বার ধরে বাইরে একটি লিস্ট করা আছে আপনারা দেখতে পেলেন। সমস্ত মাজার শরীফে এই নাম্বার করা আছে এবং সেই নাম্বার ধরে বাইরে একটি লিস্ট করা আছে কার মাজার শরীফ কোনটা, সেটা ওখানে লেখা আছে। যেমন আমি দীর্ঘক্ষণ ধরে বলছিলাম সৈয়দ আব্দুল বাসিত ফারুকি রহমাতুল্লাহ তাআলা আলাই, ওনার নাম কিন্তু আছে বাইরের লিস্ট অনুযায়ী 3 নম্বরে, অর্থাৎ সৈয়দ আব্দুল বাসিত স্যার রহমাতুল্লাহ আলাই। এনার সম্পর্কে বিস্তারিত আলাদা একটি ব্লগের মাধ্যমে আপনাদের জানাবো, শুধুমাত্র এখন মাজার শরীফটি আপনাদের দেখাচ্ছি, আপনারা জিয়ারত করুন। সৈয়দ আব্দুল বাসিত ফারুকি রহমাতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ আপনাদের দেখাচ্ছি। এই মাজার শরীফটাই সৈয়দ আব্দুল বাসিত ফারুকি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এবং এনার সম্পর্কে, এনার কত বড় মর্তবাপূর্ণ আল্লাহর বলি ছিলেন সেই বিষয়ে আমরা একটা আলাদা ব্লগে, এনাকে নিয়ে শুধুমাত্র একটা আলাদা ব্লগ আপনাদের সামনে দেবো ইনশাআল্লাহ তাআলা। সমস্ত আল্লাহর ওলিদের মাজার দেখতে পাচ্ছেন, সম্ভবত 15 থেকে 16 জন আল্লাহর ওলির মাজার আপনারা এখানে পাবেন, আপনারা জিয়ারত করছেন পিয়ারডাঙ্গা দরবার শরীফে। একই ছাদের নিচে 15 থেকে 16 জন আল্লাহর ওলির পবিত্র মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জিয়ারত করুন। আপনাদের এর আগে দেখিয়েছিলাম ঈসা বলখি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের সামনে পাশে কত আল্লাহর বলি, আর এখানে আপনাদের দেখাচ্ছি এক ছাদের তলায় কত মর্তাবাপূর্ণ আল্লাহর বলিরা আরাম করছেন। দেখেন, জিয়ারত করেন আপনারা।
এই মাজার শরীফের মধ্যে শেখ আব্দুল বাসিত ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সম্পর্কে খুব শীঘ্রই একটি ব্লগ নিয়ে আসছি। যে সৈয়দ আব্দুল বাসিত ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন হরপুর দরবার শরীফের তুতিয়া বাংলা শাহ সুফি সৈয়দনা সৈয়দ শাহ সাইদুল ইসলাম আলাইহি রহমাতুর রিজওয়ানের পীর ও মুর্শিদ এবং ওনার শ্বশুর। সেই সৈয়দ আব্দুল বাসিত ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, তিন নম্বরে আপনার মাজার শরীফ, আপনাদের একটু আগে বিস্তারিত দেখালাম। তো আমরা জিয়ারত করে নিই, জিয়ারত শেষে আপনাকে তথ্য দিয়ে আমরা তারপর দরবার শরীফ থেকে বিদায় নেব। দর্শক মন্ডলী, মাজার শরীফ জিয়ারত শেষে এবার আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এ ধরনের আউলিয়া একরামের মাজার শরীফকে দেখার জন্য এবং জিয়ারতের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল নবিয়া।